হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আমাদের চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা রিং আইডির একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আর বিষয়টি হচ্ছে যে আসলে রিং আইডির যে মেম্বারশিপ, আর এই মেম্বারশিপের দাম কবে থেকে বাড়বে, এটা হচ্ছে আজকে আমাদের মূল আলোচনার বিষয়। তো মূলত রিং আইডির মেম্বারশিপ দুইটা আছে এই মুহূর্তে, একটা হচ্ছে সিলভার মেম্বারশিপ এবং আরেকটা হচ্ছে গোল্ড মেম্বারশিপ। তো এই মেম্বারশিপের দাম আসলে বাড়বে কি বাড়বে না, এটা নিয়ে আসলে অনেক কথা হচ্ছে। ইতিমধ্যে আপনারা দেখছেন, অনেক ভিডিও দেখছেন বা অনেকেই সোশ্যাল মিডিয়াতে দেখছেন যে এইটার দাম কবে বাড়বে বা বাড়বে কি বাড়বে না, এই বিষয়টা নিয়ে বিভিন্ন তর্ক বিতর্ক আসলে হচ্ছে। এটাই আমরা আজকে দেখবো যে আসলে কবে থেকে আমাদের এই মেম্বারশিপের দাম বাড়ছে এবং কত টাকা বাড়ছে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো আমরা যারা রিং আইডি ইউজ করি, আপনারা হয়তো অনেকেই জানেন যে আমরা বর্তমানে যে দুইটা প্যাকেজ ইউজ করি, একটা হচ্ছে 12,000 টাকার সিলভার মেম্বারশিপ এবং একটা হচ্ছে 22,000 টাকার গোল্ড মেম্বারশিপ। তো এই যে মেম্বারশিপ দুইটা আছে, এই দুইটার দাম আসলে কবে বাড়বে? আপনারা ইতিমধ্যে দেখছেন গত 29 তারিখে কিন্তু আমাদের রিং আইডির বড়সড় একটা আপডেট হয়েছে। সকলেই ধারণা করছিল যে গত যে 29 তারিখে যে আপডেট হয়েছে, এই আপডেটের সাথে সাথে কিন্তু মেম্বারশিপের দাম বেড়ে যাবে, এটা কিন্তু সকলেই ধারণা করছিল। অথবা আমরা এমনও দেখছি যে রিং আইডি কিন্তু অলরেডি তারা আলোচনা করছে যে তারা মেম্বারশিপের দাম বৃদ্ধি করবে। তো আমরা সবাই ভাবছিলাম, বা আপনারা যে সাইট থেকে শুনছেন সেখানে অনেকে হয়তো ভাবছিল যে আসলে আমাদের ওই 29 তারিখ থেকে কিন্তু রিং আইডির দামটা বেড়ে যাবে, অর্থাৎ আপনার মেম্বারশিপের দাম কিন্তু বেড়ে যাবে। কিন্তু 29 তারিখে আপডেট হওয়ার পরে আমরা সফটওয়্যারের ভিতরে দেখছি, আমরা যে রিং আইডি ইউজ করি এখানে কিন্তু প্রচুর পরিমাণে আপডেট হয়েছে। আপনার বিভিন্ন অপশান কিন্তু আপডেট হয়েছে। আপনার এই ইনকাম স্ট্যাটাস কিন্তু আগে ছিল না, আপনার ক্যাশ আউটের ক্ষেত্রে কিন্তু একটা অপশান ছিল না যে রিসিপ কনফার্ম করার জন্য যে অপশানটা সেটা। এই যে আপডেটগুলো হয়েছে, অনেকগুলো আপডেট কিন্তু এর ভিতরে হয়ে গেছে, কিন্তু মেম্বারশিপের দাম কিন্তু এখনও বাড়েনি। কিন্তু এটার মানে এই না যে মেম্বারশিপের দাম বাড়বে না। আপনারা জানেন যে আগে কিন্তু সিলভার মেম্বারশিপের একটা দাম ছিল কিন্তু 10,000 টাকা, সেটা বেড়ে দেখেন কত হয়েছে, এটা কিন্তু এখন 12,000 টাকা। আবার গোল্ড মেম্বারশিপ আগে কত ছিল, 18,000 টাকা, এখন সেটা কত, 22,000 টাকা। অর্থাৎ আপনার এখানে বলার কোনো সুযোগ নাই যে সবসময় আমাদের 12,000 টাকা থাকবে, এটা বলার কোনো সুযোগ নাই। অর্থাৎ আপনার যখনই মেম্বার বেড়ে যাবে, যখনই প্রচুর মেম্বার এখানে অ্যাড হবে, তখনই কিন্তু এই দামটা আসলে বেড়ে যাবে। তো এক্ষেত্রে আপনারা হয়তো অনেকে জানেন যে এখন কিন্তু লক্ষ লক্ষ মানুষ রিং আইডির মেম্বার হচ্ছে, হোক সিলভার মেম্বারশিপ অথবা হোক গোল্ড মেম্বারশিপ, আবার অনেকে আপনারা জানেন এজেন্ট নিচ্ছে। তো এই যে আস্তে আস্তে প্রসার হচ্ছে, এটার মানে কিন্তু ইঙ্গিত করে যে এই রিং আইডির দাম কিন্তু অবশ্যই বাড়বে, সেটা এই মাসে না হলেও সামনে মাসে হবে। অর্থাৎ আপনার দাম কিন্তু একসময় বাড়বেই। সেক্ষেত্রে আসলে সঠিক বলা মুশকিল যে আসলে কবে থেকে দাম বাড়বে, যেহেতু এটা একটা অ্যাপস যেটার একটা প্রতিষ্ঠান আছে, তারাই একমাত্র এখানে সিদ্ধান্ত নিতে পারে যে এই মেম্বারশিপের দাম কবে বাড়বে আর কবে কমবে। আপনারা এখানে অবশ্যই শিওর থাকেন, এখানে কিন্তু দাম কমার সুযোগ নাই, এখানে দাম বাড়বে কিন্তু দাম কমার কোনো সুযোগ নাই। তো সেক্ষেত্রে আমার পরামর্শ হলো, আপনারা যদি কেউ এই মুহূর্তে মেম্বারশিপ নিতে চান, আপনারা নিয়ে নিতে পারেন। আর এখন তো রিং আইডি অনেক সুবিধা দিয়েছে, আপনি চাইলে আপনার পরিচিত এজেন্ট আপনি খুঁজে পাবেন এজেন্ট অপশানে যেয়ে, তারপরে আপনি চাইলে এজেন্টের মাধ্যমে খুব সহজে আপনার কাছের মানুষদের কাছ থেকে আপনি খুলে ফেলতে পারবেন অ্যাকাউন্ট, যার মাধ্যমে আপনি খুব সহজে টাকা উঠাইতে পারবেন। এজেন্ট খোঁজার জন্য যে অপশানটা দিয়েছে, এটা আসলে রিং আইডির খুব ভালো একটা আপডেট আমি মনে করি, যেটা এজেন্টটা আগে ছিল না এখন আসছে। তো সব কিছু মিলিয়ে যে আপনার দাম বাড়ার যে বিষয়টি, এই বিষয়টি মূলত আসলে সঠিকভাবে বলা যায় না যে আসলে কবে থেকে আপনার দাম বাড়বে। তবে আপনারা এটুকু হয়তো বা বুঝতে পারছেন বা বুঝেন যে রিং আইডির মেম্বারশিপ যত বাড়বে বা যত উপরের দিকে যাবে, তত কিন্তু মেম্বারশিপের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা বেশি থাকে। অর্থাৎ মেম্বার বেশি হলে দাম বাড়বে, এটাই স্বাভাবিক। তো আসলে এটাই হচ্ছে আমাদের আলোচনার বিষয় যে মেম্বারশিপের দাম বাড়বে কি কমবে। তো এটাই আমরা আজকে আলোচনা করলাম। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।